নজরুলের গানে যিনি রেখেছেন অসামান্য অবদান, পাশাপাশি গজল, ঠুমরি আর আধুনিক গানেও দখল ছিল তার। স্বীকৃতি হিসেবে পেয়েছেন একুশে ও স্বাধীনতা পদকসহ দেশি বিদেশি নানা সম্মাননা। ভারতীয় উপমহাদেশে নজরুল সঙ্গীতের শুদ্ধ চর্চা আর প্রসারে অগ্রগণ্য এক নাম ফিরোজা বেগম। আজ তার মৃত্যুবার্ষিকী, তার মৃত্যুবার্ষিকীতে শোবিজ টুনাইট তাকে স্মরণ করছে গভীর শ্রদ্ধায়। ১৯৩০ সালের ২৮ জুলাই ফরিদপুরের এক সম্ভ্রান্ত মুসলিম জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন জনপ্রিয় নজরুল সঙ্গীতশিল্পী ফিরোজা বেগম। যে সময় বাঙালি মুসলমান সমাজে মেয়েদের গান করা খুব একটা সহজ ছিল না, বাড়ির বাইরের আঙিনার সাথে খুব একটা সম্পৃক্ততা, ঠিক সেরকম বাস্তবতার মধ্য থেকেও তিনি চলে যান কলকাতায়। শুরু হয় তার সঙ্গীত জীবন। বাংলাদেশের ফিরোজা বেগমই একমাত্র সৌভাগ্যবান শিল্পী যিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ব্যক্তিগত সান্নিধ্যে নজরুল সঙ্গীতের তালিম গ্রহণ করেন। অপরদিকে মাত্র ১২ বছর বয়সে ইসলামী গান নিয়ে তার প্রথম রেকর্ড প্রকাশ হয়, যা প্রকাশ করেছিল বিখ্যাত গ্রামোফোন কোম্পানি AHMV। চেষ্টা, নিষ্ঠা আর সততার গুণে তিনি অর্জন করেন স্বাধীনতা পদক, একুশে পদক, নেতাজি সুভাষচন্দ্র পুরস্কার, বাংলাদেশ শিল্পকলা একাডেমি স্বর্ণপদক, নজরুল একাডেমি পুরস্কার সহ অসংখ্য সম্মাননা। এছাড়াও জাপানের এভিও প্রতিষ্ঠান CBO থেকে পেয়েছেন গোল্ড ফিরোজা বেগমকে বলা হতো উপমহাদেশীয় সঙ্গীতের রাজরানী। তাই নজরুল গানের প্রসঙ্গ এলেই সবার আগে মনে ভেসে ওঠে তার ছবি। যদিও ২০১৪ সালের ৯ সেপ্টেম্বর তিনি মৃত্যুবরণ করেন, তারপরেও তার ছবি মলিন হয়নি এতটুকুও। আজও তিনি তার গানের মতো উজ্জ্বল হয়েই বেঁচে আছেন তার ভক্তদের মাঝে। সুমাইরা ৩, শোবিজ টুনাইট।